স্বাগত এখন টেলিভিশনের মালব্যাপী আয়োজন ইফতার বাজারে। আজকের পুরো আয়োজন জুড়ে থাকবো আমি সিফাত শাহরিয়ার, এবং এই আয়োজনে আমরা পুরো শহরের আনাচে কানাচে এবং অলিগলি থেকে শুরু করে পুরান ঢাকা, নতুন ঢাকা, অভিজাত এলাকাগুলোতে ইফতারের নানা আয়োজন সম্পর্কে আপনাদেরকে জানিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আছি আমরা মোহাম্মদপুরে, মোহাম্মদপুরের যে ক্যাম্পের সামনে আমরা আপনাদের বিহারি যে ক্যাম্পটি, সেখানে আজকে নানা ধরনের, বলা যায় যে 20 থেকে 30 ধরনের কাবাব সম্পর্কে আপনাদেরকে জানাবো। এই যে বিশেষ খাবারটি, মূলত বলা হয় যে মানুষ যখন মাংস পোড়াতে শুরু শিখে যায় তখন থেকে এই কাবাবের প্রচলন। কিন্তু শুধুমাত্র যে পোড়ালে কাবাব হয় তা কিন্তু না, কাবাবের ভেতরটা সেটি কিন্তু আসলে মোলায়েম স্বাদ হতে হয়, এবং আমরা যেটি দেখি বা কাবাবের উপরে স্মোকি স্বাদ এবং ভিতরের যে মশলার যে কারুকাজ সেটি ভালো না হলে কাবাব কিন্তু ভালো হয় না। এবং আজকে আমরা নানা ধরনের কাবাব দেখাবো, প্রায় 20 থেকে 30 ধরনের। শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি শিক কাবাব, যেটি প্রস্তুত করা হচ্ছে আমরা এখানে যেটি দেখছি। এই শিক কাবাব বাংলাদেশে বেশ পরিচিত, এবং আমরা যে কাবাবগুলো দেখি 6 থেকে 7 পদের কাবাব এখানে যেগুলো আমরা বেশিরভাগ সময় মানুষ খেয়ে থাকে, তার মধ্যেই শিক কাবাব বেশ জনপ্রিয়। এছাড়া আমরা এই শিক কাবাব যেটি দেখি, আমরা আসলে শিকে গেঁথে অনেক সময় তান্দুরি যেটি বলা হয় এই ধরনের গ্রিল আকারে তৈরি করা হয়, এবং সেই সাথে মাংসের কিমার সঙ্গে বিভিন্ন ধরনের মশলা মরিচ ব্যবহার করা হয়, যার ফলে একটি ঝাঁঝালো স্বাদ যেটি আমরা দেখতে পাই। এবং সেই সাথে এই যে শিক কাবাব, শিক কাবাবের পাশাপাশি আমরা অন্যান্য যে কাবাবগুলো রয়েছে সেটি দেখি, বটি কাবাব রয়েছে, সেই সাথে আমরা দেখি জালি কাবাব, টিক্কা কাবাব, এই প্রত্যেক ধরনের কাবাব কিন্তু আসলে এই যে উপরের যে স্মোকি স্বাদ এবং ভেতরের মোলায়েম যে ভাব তার জন্য মানুষের কাছে একটু বেশি পরিচিত। এই কাবাবের সাথে কিন্তু আমরা আসলে যেটি দেখি লুচি পরোটা, সেই সাথে নান, অনেক কিছু খেয়ে থাকে। আমরা আগের আয়োজনগুলোতে আপনাদেরকে নানা ধরনের নান দেখিয়েছি, আজকে আপনাদেরকে আমরা যেটি দেখাবো সেটি লুচি। এই লুচিগুলো কিন্তু এই যে বিহারি ক্যাম্পের এই দোকানগুলোতে, যে চাপের দোকানগুলো রয়েছে এখানে, মুস্তাকিমের চাপ রয়েছে যেখানে আমরা এখন আছি, সেখানে এই লুচিগুলো কিন্তু বেশ মানুষের পছন্দের। এবং এই কাবাবগুলোর সাথে, বিশেষ করে শিক কাবাবের সাথে এই লুচি কিন্তু মানুষ খেয়ে থাকে, এবং এর চাহিদাও বেশ এখানটায় রয়েছে। সে সাথে অনেকেই কিন্তু এই কাবাবের সাথে নান পাউরুটি খেয়ে থাকেন। এই লুচিগুলো তৈরিতে প্রথমে কিন্তু ছোট ছোট করে, পরোটার চেয়ে ছোট আকারের এই লুচিগুলো তৈরি করা হয়, এবং সেই সাথে আমরা আজকে কাবাব নিয়ে কথা বলবো। এবং কাবাব যে শুধুমাত্র ইফতারিতে শুধু কাবাব না, আমরা অন্যান্য যে ছোটোখাটো ভাজা পোড়া দিয়ে ইফতার করে থাকি সেগুলোর কিন্তু একটা সমারোহ বসেছে এখানে, নানা ধরনের মুখরোচক খাবার নিয়ে এখানে বসেছে। যে যে দোকানটি রয়েছে আমরা আলুর চপ দেখতে পাচ্ছি, সেই সাথে সবজি রোল দেখা যাচ্ছে, চিকেন রোল দেখা যাচ্ছে, এগুলো বেশ পরিচিত এখানকার। এবং সেই সাথে আমরা অন্যান্য যে ভাজা পোড়াগুলো রয়েছে, পেঁয়াজ রয়েছে, বেগুনি রয়েছে, সেই সাথে সবজি যে সবজি চপ রয়েছে, সেই সাথে এই যে খাবারগুলোর কথা বললাম ছোটোখাটো ভাজা পোড়া, এগুলো কিন্তু প্রত্যেকটি অলিগলিতেই বসে, এইগুলো এখানেও পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি আমরা এই দোকানটিতে যেগুলো দেখতে পাচ্ছি, জিলাপি দেখা যাচ্ছে, নানা ধরনের প্রায় জিলাপি রয়েছে। বিশেষ করে এখানে যে জিলাপিগুলো রয়েছে তার মধ্যে কিন্তু একটি কালো ভাব রয়েছে, যেখানে এই জিলাপিগুলো খুব পরিচিত এবং মানুষের ইফতারের একটি অন্যতম অনুষঙ্গ। এবং এর সাথে শুধুমাত্র যে জিলাপির কথা না, প্রায় 20 ধরনের আইটেম রয়েছে মুস্তাকিমের চাপের দোকানে। এটার নাম মুস্তাকিমের চাপ, কিন্তু আসলে শুধু ইফতারের সময় এখানে চাপ ছাড়া ইফতারের অন্যান্য যে অনুষঙ্গগুলো সেগুলো বিক্রি হয়। এবং যেটি আমরা দেখছিলাম যে মুস্তাকিমের চাপের যে চাপগুলো রয়েছে সেগুলো কিন্তু বিশেষ আগ্রহ রয়েছে মানুষের, এবং এখানে না যে রোস্ট রয়েছে আমরা যেটি দেখতে পাচ্ছি, সেই সাথে চিকেন রোস্টের পাশাপাশি আমরা দেখে চিকেন বল দেখা যাচ্ছে, চিকেন সাসলিক দেখা যাচ্ছে, অন্যান্য চাপগুলো দেখা যাচ্ছে, এবং সেই সাথে এখানের যে অন্যান্য যে আইটেমগুলো আমরা লেগ রোস্ট দেখা যাচ্ছে, খাসির লেগ রোস্ট এখানে বিক্রি হচ্ছে 900 টাকা করে।
এবং সেই সাথে আমরা যেটি দেখছি খাসির বডি কাবাব বিক্রি হচ্ছে 160 টাকা করে, গরুর মগজ ফ্রাই পাওয়া যাচ্ছে যেটি 150 টাকা করে বিক্রি হচ্ছে, সেই সাথে খাসির মগজ ফ্রাই বিক্রি হচ্ছে 140 টাকা করে, সেই সাথে খিরি কাবাব আমরা একটি জানি অনেকে খেয়ে থাকেন, এই খিরি কাবাব বিক্রি হচ্ছে 140 টাকা করে, সেই সাথে গরুর যে গুরিন্দা কাবাব যেটিকে বলা হয় সেটিও 140 টাকা করে বিক্রি হচ্ছে। এবং এই খাবারগুলোর সাথে কিন্তু আসলে খাবারের শেষে খাওয়ার জন্য আমরা যে এখানে লাচ্ছিও রয়েছে, সেই সাথে আমরা যে কালা ভুনা দেখতে পাচ্ছি, এই কালা ভুনা এখানে প্রতি প্লেট বিক্রি হচ্ছে 160 টাকা করে। এই কালা ভুনা অনেকেরই বেশ পছন্দ, যারা ভারী ইফতার করতে পছন্দ করেন তাদের বেশ পছন্দের একটি আইটেম। আমরা এখানে এই মোস্তাকিমের চাপের যে দোকানটি রয়েছে যিনি পরিচালনার দায়িত্ব রয়েছেন তার সাথে একটু কথা বলবো, যে জানতে চাইবো আপনাদের এখানে সবচেয়ে বেশি মানুষের পছন্দের আইটেম কোনটি, এবং আজকে তো দশম রোজা, মানুষের চাপ কেমন দেখছেন? আজকে আলহামদুলিল্লাহ আমাদের সবচেয়ে বেশি যেটা চলে সেটা হচ্ছে আমাদের সিগনেচার আইটেম বলতে পারেন, সেটা হচ্ছে বিফ চাপ, বিফ মোস্তাকিমের চাপ আবার জিগায়, এবং স্টেক বেসে আবার জিগায় টু এর মধ্যে আমাদের নামও আছে। আমাদেরকে মূলত আমরা চাপের জন্য আমাদেরকে চিনি, আমাদের এখানে ভ্যারাইটিস চাপ পাবেন, যেমন চিকেন চাপ, মাটন চাপ, বিফ চাপ আছে, তারপর কবুতরের চাপ আছে, আরও অন্যান্য চাপ, যারা ক্যাটারিংয়ে চান অথবা বাসায় হোম ডেলিভারি চান অথবা আমাদের এসে ডাইন ইন করতে চান, টেক আওয়ে চান, ওদের জন্য আমরা করে থাকি। আচ্ছা, সময়ের সাথে এটার মানুষের চাহিদা কেমন বাড়ছে ইফতারের সময়? না, প্রথম দিকে সচরাচর আমরা যে যারা এশিয়ান কন্টিনেন্টালে থাকি এরা বেশিরভাগই আমরা যারা তারা বেশিরভাগই প্রথম দিকে রোজা প্রথম দিকে নিজের পরিবারের সাথে আত্মীয় স্বজনের সাথে জামাই শ্বশুর বাড়িতে এরকম তার ইফতার চলে আর কি। দেখা যায় ইফতারের রোজার মাসের প্রথম দিকে একটু অল্প থাকলেও এটা দশ রোজার পর থেকে স্বাভাবিক হওয়া শুরু হয়। অসংখ্য ধন্যবাদ আপনাদের, আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মোস্তাকিমের চাপে অনেক ক্রেতাই কিনতে আসেন, তেমনই একজনের সাথে একটু কথা বলবো, একটু জানতে চাইবো যে এখানে কিন্তু কিছু যারা ক্রেতা রয়েছেন তারা রোজা ছাড়াও এখানে আসেন, কিন্তু রোজার সময় কোন আইটেমগুলো কেনেন, আপনার থেকে একটু জানতে চাইবো আজকে কোন আইটেমটি কিনতে এসছেন ইফতারের জন্য? যে বুটি কাবাব কিনতে আসছি, জিলাপি কিনতে আসছি, আর শিক কাবাব নিয়ে আসছি, এই টুকিটাকি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক জানাচ্ছিলেন যে এখানকার যে বটি কাবাব সেটি উনি কিনতে এসেছেন, যেটিকে আমরা প্রথমে আপনাদেরকে দেখাচ্ছিলাম, এবং এই যে আইটেমগুলো সেগুলো কিন্তু আসলে সময়ের সাথে বিক্রি বাড়ছে, যেটি আমাদেরকে যে এখানকার যারা পরিচালন দায়িত্ব রয়েছেন তারা যেটি বলছেন যে সময়ের সাথে সাথে বিক্রি বাড়বে, এবং আজ যেহেতু প্রথম অংশের রোজার আজ শেষ দিন, দশম দিন, দশম দিনে তারা আমাদেরকে যেটি বলছে প্রথম দিকের রোজাগুলোতে একটু চাপ কম থাকে, সময় যত গড়ায় তত কিন্তু এখানে চাপ বাড়তে থাকে, এবং এখানে মূলত ইফতারির অন্যান্য অনুষঙ্গ যেগুলো রয়েছে ছোটোখাটো ভাজা পোড়া সেগুলো তো মানুষ কিনেই, কিন্তু যারা ভারী ইফতার খেতে পছন্দ করেন, যেটি বলছিলাম কাবাব খেতে যারা পছন্দ করেন, এবং সেই সাথে চিকেন এবং অন্যান্য যে আইটেমগুলো রয়েছে ভারী ইফতারে ব্যবহার করা হয় সেগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, এবং সেই সাথে যে এই যে আপনাদেরকে প্রথমে যেটি বলছেন কাবাব শুধু যে মাংস পোড়ালে যে কাবাব হয়ে যায় তা কিন্তু না, এর ভেতরে মশলার যে মিক্স যেটি থাকে সেটি যদি ভালোভাবে না পৌঁছায় সেখানকার এখানকার যে মোলায়েম স্বাদ সেটি কিন্তু আসলে পাওয়া যায় না। এবং আমরা অন্যান্য যে কাবাবগুলো দেখি তার মধ্যে একটি রয়েছে টিক্কা কাবাব, এটি আসলে সহজভাবে অনেকে টিকিয়া নামে চেনে, এবং এখানে ছোট ছোট যে মাংসের টুকরা সেগুলো চ্যাপ্টা করে গোল ধরনেরও পাওয়া যায়, এবং এটি আসলে ভাজা হয় ডুবো তেলে, ডুবো তেলে না হলে যেটি হয় এটার ভেতরে যে যে মশলার যে অনুষঙ্গগুলো থাকে সেগুলো ভালোভাবে আসলে ব্যবহার করা সম্ভব হয় না, যার ফলে ডুবো তেলে এই চাপগুলো তৈরি করা হয়, এবং সেই সাথে পুরান ঢাকায় গুদ্দা কাবাব পাওয়া যায় যেটি এখানে আমরা দেখছি, সেই সাথে খিরি কাবাব রয়েছে। এবং এই যে দর্শক আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম নানা ধরনের যে কাবাবের আইটেমগুলোর খোঁজ খবর জানাচ্ছিলাম এই মোহাম্মদপুরের মোস্তাকিমের চাপের, এখানে আমরা সাথে সেই সাথে এখানে হালিবও রয়েছে সেগুলো জানাচ্ছি। আমরা বিরতিতে যাবো, ছোট্ট একটি বিরতিতে, তারপরে এসে ইফতারের অন্যান্য অনুষঙ্গের কথা জানাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। Thank you.
ইফতার বাজারে স্বাগত। আবারও এতক্ষণ আপনাদেরকে যে ব্রেকের আগে আপনাদেরকে জানাচ্ছিলাম কাবাবের যে নানা ধরনের যে মুখরোচক কাবাবগুলো রয়েছে সেগুলো দরদাম জানাচ্ছিলাম, বেচা বিক্রি জানাচ্ছিলাম। এবার কাবাবের সাথে আমরা যেটি দেখি বাঙালিরা হালিম খেয়ে থাকে, এবার আপনাদেরকে হালিম দেখাবো, শাহী হালিম, যেটি এখানে বেশ জনপ্রিয়। এই যে যেটি ক্যাম্পের বাজার রয়েছে, এই ক্যাম্পের বাজারের সামনে মোহাম্মদপুরে এখানকে যে মোস্তাকিমের চাপ রয়েছে, সেই সাথে রয়েছে যে মুসলিম ভ্যারাইটিজ যে কাবাব এবং স্যুপ, তাদের যেই হালিমটি রয়েছে তার বেশ জনপ্রিয়। এবং এই হালিম যেটি আমরা দেখতে পাচ্ছি 100 থেকে শুরু করে তাদের 600 টাকা পর্যন্ত এই হালিমগুলো বিক্রি হয়। এবং সেই সাথে হালিমের সাথে সাধারণত আমরা যেটি দেখি মাংস ব্যবহার করা হয়, সেটি গরুর মাংস ব্যবহার করা হয়। এখানে আমরা বিক্রেতাদের সাথে কথা বলছি, তারা যেটি বলেছেন এই যে যে মাংসের দাম বৃদ্ধির ফলে কিন্তু এখানে হালিমের কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে, 50 থেকে 100 টাকা পর্যন্ত হালিমের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা জানি যে গরুর মাংস এই হালিমের একটি অন্যতম অনুষঙ্গ, এবং আমরা যেটি দেখছি এখানকার যে হালিম রয়েছে সেটি সময়ের সাথে এই যে ঐতিহ্য সেটি আসলে অনেকে বলছেন প্রায় 30 বছর আগ থেকে এই দোকানগুলো এখানে এই ক্যাম্পের বাজারে বসে, আবার অনেকে বলছেন আরও পর থেকে বসে। অর্থাৎ এর যে একটা ঐতিহ্য সেটি কিন্তু আসলে রয়েছে। এবং আমরা যেটি দেখছি যে এই এই দোকানটিতে হালিমের পাশাপাশি যেটি রয়েছে নানা ধরনের কাবাব রয়েছে, সেই সাথে চাপ রয়েছে। আমরা বিরতির আগে আপনাদেরকে সেই কাবাবের খোঁজ খবর জানাচ্ছিলাম। এখানে কিনতে এসছেন এমন একজন ক্রেতার সাথে আমরা কথা বলবো, একটু জানতে চাইবো যে কি কিনতে এসছেন এবং আপনি কি সবসময় এখানে কিনতে আসেন? মাঝে মাঝে আমি ওই হালিমটা কেনার জন্য আসি এখানে, হালিমটা অনেক মজা, এই জন্য এই ক্যাম্প থেকে হালিমটা নেওয়ার জন্য আমি এখানে আসছি, আমি সময় থেকে আসছি এখানে। আপনার পরিবারের সবাই কি হালিম বা এখানকার খাবার? হ্যাঁ, এখানকার পছন্দ করে এই খাবারটা, হ্যাঁ মুসলিম কাবাব খাবারটা অনেক পছন্দ করে, এই যে আমি সমুদ্র থেকে এই মধ্যে আসছি এখানে নেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জানাচ্ছিলেন একজন ক্রেতা যিনি শ্যাবলী থেকে এখানে এসছেন হালিম কেনার জন্য। আমরা যেটি জানি আসলে মানুষের যখন কোনো খাবার পছন্দ হয় সেটি দূরত্ব কোনো বিষয় থাকে না, তখন সে যত দূরেই হোক সেই খাবারটি কিন্তু কিনতে আসেন। সেটি আমরা দেখছিলাম, তিনি তার পরিবারের জন্য হালিম নিয়ে যাচ্ছেন। এবং আমরা এখানে যেটি জানাচ্ছিলাম আপনাদেরকে 100 থেকে 600 টাকায় হালিম পাওয়া যাচ্ছে, এবং এই দোকানটিতে যে তাদের হালিমের যে মশলা সেটি মূলত আসলে হালিমের স্বাদের যে ধরন সেটি পরিবর্তন করে দেয়। আমরা জানি যে আর নানা জায়গায় হালিম পাওয়া যায়, কিন্তু হালিমের যে ভিন্নতা সেটি কিন্তু তার মশলার মিশ্রণের উপরে নির্ভর করে। মশলার মিশ্রণ যত ভালো হবে, যত সুস্বাদু হবে সে হালিম আমরা জানি ততটা সুস্বাদু হয়। আমরা এখানকার যিনি একজন দোকানদার আছেন তার সাথে আমরা একটু কথা বলতে চাই, তিনি আমাদেরকে একটু জানাবেন যে এখানে কোন ধরনের খাবারের মানুষের, আপনাকে একটু জানতে চাইবো কোন ধরনের খাবার মানুষের চাহিদা বেশি, এবং সেই সাথে আমাদের একটু জানান যে মানুষের আগ্রহ কেমন দেখছেন। আলহামদুলিল্লাহ, আপনার কি আমাদের কাবাব আইটেম হচ্ছে সবচেয়ে বেশি ইয়া হয়, গরুর চাপ আছে, মরচ ফ্রাই আছে, তারপরে চিকেন চাপ আছে, এগুলো আমাদের আল্লাহর মধ্যে ভালো সেলার, এটা আমাদের 12 মাসিক। চিকেন বডি কাবাব, তার খিরি কাবাব, এগুলো আপনার কি আমাদের 12 মাসিক আইটেম। আর হচ্ছে পাশাপাশি আমরা হালিম রাখছি, শাহী হালিম, তারপরে জিলাপি ইফতারের জন্য, আলু চপ, বেগুনি পেঁয়াজ, এগুলো তো সাধারণত, তারপর সমুচা আছে, ডিম চপ আছে, জালি কাবাব আছে। সময়ের সাথে আজকে তো 10ম রোজা, সময়ের সাথে ক্রেতা কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো আলহামদুলিল্লাহ। আপনার গিয়ে ক্রেতা, আপনার গিয়ে এলাকার একটু বেশি দূর, মানে দূর দূরান্ত থেকে আমাদের এখানে লোকজন আসে, যেমন আপনার গিয়ে উত্তর থেকে আসে, বনানী থেকে, ওইখান থেকেও মানুষ আমাদের আসে। আর এখানে আপনাদের হালিমের আসলে বিশেষত্ব কি? আমরা যেটি দেখছিলাম মানুষ হালিম কিনছেন। আমরা হালিমটা হচ্ছে আপনার কি গরুর হালিম, মানে গরুর শাহি হালিম, আর হচ্ছে মাডনো হয় আমাদের, ওইটা আলাদা আমরা রাখি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, দর্শক জানাচ্ছিলেন এখানে আসলে যে ও ঢাকার অন্য প্রান্ত থেকেও কিন্তু এখানে আসে, অনেকে বনানী থেকে আসেন বলছিলেন, যে গুলশান বনানী থেকেও কিন্তু এখানে আসলে, এই যে মোহাম্মদপুরের যে একটা ঐতিহ্য রয়েছে, এই যে বিহারি ক্যাম্পের সামনে যে দোকানগুলো রয়েছে সেখানে
সেগুলোর বেশ জনপ্রিয়তা রয়েছে। আমরা যেটি দেখি মানুষের কিন্তু আসলে সময়ের সাথে মানুষের এখানে একটা জটলা তৈরি হয়, এখানে যে বেচা বিক্রি সেটি সময়ের সাথে বাড়তে থাকে। এবং আমরা যেটি দেখছিলাম যে এখানে আপনাদেরকে শুরু থেকে নানা কাবাবের কথা বলছিলাম, যেখানে এখানে সবচেয়ে বেশি যে কাবাবটি বিক্রি হচ্ছিল আপনাদেরকে সেটি জানাচ্ছিলাম, যে টিক্কা কাবাবের কথা বলছিলাম, জালি কাবাবের কথা বলছিলাম, সেই সাথে এই যে জালি কাবাব যেটি সেটি কিন্তু আসলে এটি অনেকটাই স্বামী কাবাবের মতো, যেটি হচ্ছে পাউরুটি ব্যবহার করা, যার ফলে কিছুটা জালের মতো আস্তরণ তৈরি হয়, এবং এই জালের মতো আস্তরণ তৈরি হওয়ার কারণে এটাকে আসলে জালি কাবাব বলা হয়। এবং সেই সাথে আমরা টিক্কা কাবাব দেখছি, এটি আসলে সহজভাবে যে অনেকে টিকিয়া নামেও চেনে, যেটি আসলে মানুষ ব্যবহার করা হয় এবং মানুষ যে ইফতার আইটেমে এটি বেশ জনপ্রিয়, সেই সাথে আমরা ইফতার ছাড়া অন্যান্য সময়ে এটি দেখে থাকি, যেটি ডুবোতেলে আসলে মূলত ভাজা হয়। ডুবোতেলে ভাজার কারণ একটি যে যাতে করে এর যে মশলার যে অনুষঙ্গগুলো রয়েছে সেগুলো যাতে ঠিকঠাক ভেতরে পৌঁছায়। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম নানা ধরনের কাবাব এবং ইফতারের অনুষঙ্গ নিয়ে। এই যে মোহাম্মদপুরের যে ক্যাম্পটি রয়েছে, আমরা বিহারি ক্যাম্পের সামনের যে দোকানগুলো রয়েছে সেখানকার ঐতিহ্যবাহী যে কাবাব হালিম সেগুলো সম্পর্কে জানাচ্ছিলাম। যাবো ছোট্ট একটি বিরতিতে, বিরতির পর আরও যে খাবারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আবারও ইফতার বাজারে। ইফতার বাজারের শুরু থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম নানা ধরনের যে কাবাবগুলো রয়েছে মুখরোচক সেগুলোর খোঁজ খবর, এবং সেগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম, দরদাম জানাচ্ছিলাম। এখন আপনাদেরকে আমরা যেটি দেখাবো বটি কাবাব। আমরা যেটি জানি উর্দু ভাষায় মাংসের যে টুকরা সেটাকে বটি বলা হয়, এবং সে ছোট ছোট মাংসের টুকরা থেকে যে কাবাব হয় সেটি বটি কাবাব। আমরা যেটি দেখছি বটি কাবাব ভাজা হচ্ছে তেলে, এবং এই বটি কাবাব এখানকার যে দোকানটি রয়েছে রহিম কাবাব, রহিম কাবাব ঘরের খুব জনপ্রিয় একটি আইটেম এই বটি কাবাব। এবং যেটি দেখা যাচ্ছে বটি কাবাব ভেজে উঠানো হচ্ছে, কারণ তারা যেটি দেখছে তারা বিকেল থেকে যে কাবাবগুলো ভাজা হয়েছে সেগুলো মোটামুটি শেষ হয়ে গেছে, এবং এখান থেকে এখন যেগুলো ভাজা হচ্ছে সেগুলো যে এখনো এক ঘন্টা প্রায় সময় রয়েছে ইফতারের, সেই সময়টাতে এই কাবাবগুলো বিক্রি হবে। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি, এবং সেই সাথে চিকেন যেগুলো রয়েছে গরুর খিরি কাবাব পাওয়া যায়, সেই সাথে আমরা চিকেন যে বটি কাবাব সেগুলো বিক্রি হচ্ছে 150 টাকা করে, চিকেন গিলাকলিজ 110 টাকা করে বিক্রি হচ্ছে, যেমন খাসির চাপ যেটি দেখা যাচ্ছে সেগুলো বিক্রি হচ্ছে 150 টাকা করে, সেই সাথে টিক্কা কাবাব বিক্রি হচ্ছে, ছোট ছোট টিক্কা কাবাব, লুচি, স্যুপ এগুলো কিন্তু এখান থেকে বিক্রি হচ্ছে। আমরা একটু জানতে চাইবো যে আপনাদের এখানে সময়ের সাথে চাহিদা কেমন বাড়ছে মানুষ। হ্যাঁ, ইনশাল্লাহ আগের তুলনায় অনেক বেশি চাহিদা আছে, যতদিন যাচ্ছে রমজান মাস যত ইয়ে হচ্ছে তত আমাদের কাবাবের চাহিদাগুলো বাড়ছে। যেটি জানা ছিল যে কাবাবের চাহিদা বাড়ছে, এবং সেই সাথে দরদামগুলো একটু বলবেন কত করে। দরদামগুলো আমরা খুব একটা বাড়াই নাই, বর্তমান বাজার তো সবকিছু বাড়তি, তার তুলনায় আমরা মাত্র 10 টাকা করে পার আইটেমে বাড়ানো হয়েছে। দর্শক জানাচ্ছিলেন এই যে কাবাবের যে আইটেমগুলো তারা এখানে 10 টাকা করে এই দামগুলো বাড়ানো হয়েছে, এটার যে মাংসের দাম বৃদ্ধির কারণে তার একটি প্রভাব পড়েছে। আমরা আপনাদেরকে নানা ধরনের কাবাবের যে আইটেমগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছিলাম, এবং আমরা এখন যেটি দেখছি চিকেন সাসলিক থেকে শুরু করে অন্যান্য কাবাব ছাড়াও যে ভাজা পোড়াগুলো সেগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই যে জেনেভা ক্যাম্পের যে বাজারটি রয়েছে সেখানে আসলে কিন্তু আপনার ছোট ভাজা পোড়া থেকে শুরু করে কাবাব, চিকেন, মাটন সব ধরনের যে ইফতারের অনুষঙ্গগুলো রয়েছে, হালকা ভারী ধরনের সব ধরনের খাবার এখানে পাওয়া যাচ্ছে। দর্শক, এতক্ষণ জানাচ্ছিলাম মোহাম্মদপুর থেকে ইফতারের বাজারে এতক্ষণ ছিলাম আমি সিফাত শাহরিয়ার। আগামীকাল ঠিক বিকাল 5টায় এই অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি এখান থেকে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, রমজানুল মোবারক।